গ্রেড ওয়ানের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যে ছড়া গানটা শিখছি সেটার আজকে অন্তরাংশ শিল্প, তাই না? চলো শিখে নিচ্ছি। সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে গেছে তারা ফুটি। মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। বুধবারে দেখি সেই দুটি ছানা বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা গজালো তাদের গায়ে কচি কচি ডানা। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি, মঙ্গলবারে দেখি গেছে তারা ফুটি। ঠিক আছে, এটুকু ভালো করে শিখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।